এই মুহূর্তে বিশ্ব ইজতেমা মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর, চলে যাব তার কাছে। নাবিল, আপনি তো ইজতেমা ময়দানের খুব কাছেই রয়েছেন, ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানাবেন। দিশা, ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারণায় তুরাগ নদীর এই ইজতেমার ময়দান কিন্তু মুখরিত, এবং আমরা যতটা জানতে পেরেছি আয়োজকদের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, বিদেশ থেকেও প্রায় 7,500 মুসলমান কিন্তু এই যে ইজতেমায় অংশগ্রহণ করেছেন। আমরা কথা বলছিলাম এবং আয়োজকরা আমাদেরকে জানিয়েছিলেন এই যে সাতপন্থীদের এই যে ইজতেমা, এই ইজতেমায় কিন্তু আসরের নামাজের পর মাওলানা সাদের ছেলে ইলিয়াস বিন সাদ কান্দালভি তিনি কিন্তু বক্তব্য রাখবেন। আমরা অনেকের সাথেই কথা বলছিলাম, এখানে যেহেতু প্রচুর মানুষের ভিড়, আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে গতকালকের থেকেও কিন্তু আজকের যে ভিড় সেটা একটু বেশি, এবং এই কারণে কিন্তু অনেক ধরনের সমস্যায় পড়ছেন অনেকে। আমরা আমাদের সাথেও এখানে অনেকে আছেন, আমরা কথা বলবো, জানতে চাইবো ভাই আপনি কোত্থেকে এসেছেন। আমি কুড়িগ্রাম চিলমারি থেকে এসেছি। কিভাবে আসলেন? আমরা বাসে আসছি। কোনো সমস্যা হচ্ছে কিনা? না, আসলে এবার সরকার যেভাবে পদক্ষেপ গ্রহণ করছে এবং প্রশাসনের লোকজন যথেষ্ট পরিমাণ সহযোগিতা করতেছে, কোনো জায়গায় আমরা জ্যামে পড়ি নাই, আমরা সঠিক সময় আমরা স্পটে পৌঁছেছি। আপনি কোথেকে আসছেন? আমি খুলনার থেকে আসছি। দিশা, যেমনটা শুনছিলেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এখানে লোকজন এসেছেন, এবং আমরা দেখেছি নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু জোরদার করা হয়েছে, তো সব মিলিয়ে বলা যেতে পারে যে ইজতেমা শান্তিপূর্ণভাবেই চলছে, এবং সবাই কিন্তু ইলিয়াস বিন সাদ কান্দালভির যে বক্তব্য সেটি শোনার জন্য অপেক্ষা করছেন। ধন্যবাদ নাবিল।